ট্রান্সজেন্ডার কি এ সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়ে আপনি যদি ঘাটাঘাটি করেন আপনি দেখবেন এর সংজ্ঞা পাবেন আপনি যে ট্রান্সজেন্ডার বলতে যেটা বোঝানো হয় সেটা হলো একজন আস্ত পুরুষ গায়ে গতরে মাথা থেকে পা পর্যন্ত 100% পুরুষ নারীর কিছুই নেই ধরুন আপনি উনি উনি যে কেউ এক্স ওয়াই জেড উনি যদি মনে করেন যে না উনি পুরুষ না উনি মহিলা উনি যদি মনে করেন তো উনি এটা ঘোষণা দিতে পারেন অফিশিয়ালি সেটা অ্যাকসেপ্টেবল হবে এবং ওনাকে নারী হিসেবে ট্রিট করা হবে এবং সবকিছু নারী হিসেবে উনি পাবেন আবার একজন নারী যদি এসে বলে না আমার গায়ে গতরে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমার শরীরে যে কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন তার 100% আমি নারী কিন্তু আমার কাছে এখন নিজেকে পুরুষ মনে হচ্ছে এত বছর ছিলাম আমি এখন দেখি পুরুষ তাহলে উনি পুরুষ আমাদের কাছে বাহ্যিকভাবে মনে হয় এটা হাস্যকর পাগলের কথা এত পাগলের কথা না এই পাগল খুব শেয়ানা পাগল যে পাগলরা এটা আমাদের সমাজে খাওয়াতে চাচ্ছে তারা খুব শেয়ানা পাগল কোন দিক থেকে শেয়ানা আমি এর আগে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে যখন বাচ্চাদের বইয়ে এই ট্রান্সজেন্ডারকে যখন ঢুকানো হয়েছে তখন আমরা বিভিন্ন জায়গায় তীব্র প্রতিবাদ করেছি মিডিয়াতে কথা বলেছি তখন আমি একটা কথা বলেছি এই মিম্বরেও বলেছি আপনাদের কারো মনে থাকতে পারে আচ্ছা এইটাতে তাদের লাভটা কি পশ্চিমা দুনিয়ার লাভটা কি এগুলো করে হলো বাহিরের এজেন্টরা তাদের লাভটা কি তারা দেশের মিডিয়াগুলোকে কন্ট্রোল করে পয়সা দিয়ে কিনে ফেলে মিডিয়াতে আমাদের এই কথার বাইরে কোনো কথা যাবে না আমাদের পক্ষে যাবে সব গভর্নমেন্টে যারাই থাকো তাদেরকে চোখ রাঙিয়ে এই কাজগুলো করায় বাধ্য হয় গভর্নমেন্ট কিছু করার থাকে না তুমি এটা করবা না লোন স্যাংশন হবে না বিশ্বব্যাংক লোন দিবে না তোমার দেশের এইটা এটা বন্ধ করে দেওয়া হবে বাধ্য শিরোনাম কি ওই যে একটা মুখরোচক শ্রীগণ মানবাধিকার এখানে আরো অদ্ভুত জিনিস কি জানেন একদম 60 বছরের মানুষ যদি বলে আমি এখন 15 বছরের কিশোর তো তাই তাহলে 15 বছর কিশোরদের জন্য যে খেলার আয়োজন হবে ওখানে তাকে অংশগ্রহণ করতে দিতে হবে কারণ উনি ঘোষণা দিয়েছে অর্থাৎ মানুষ নিজেকে যা মনে করবে সেটাই তার পরিচয় আপনার শরীরে কি আছে না আছে এসব দেখা দেখি নেই আপনার মন কি বলতেছে সেটাই মন এটাতে কি হবে বলেন তো এটাতে হাজারটা জিনিস হবে যেগুলো আমাদের চোখে আসতেছে সেগুলো তাদের উদ্দেশ্য না উদ্দেশ্য অনেক গভীর আমাদের চোখে আসতেছে মনে করেন বাসে সিট লেখা আছে যে নারীদের জন্য সংরক্ষিত আসন এখন আপনার কেউ যদি নিজেকে ঘোষণা করে আস্ত পুরুষ গায়ে গতরে পুরো একটা পুরুষ সে ওই সিটে বসবে সে বলবে আমি নিজেকে নারী মনে করতেছি এবং বাবার সম্পদ পাওয়ার ক্ষেত্রে কোরআন হাদিস ছেলে মেয়ের যে হিসা ঠিক করে দিয়েছে এখন একজন মেয়ে বাপের সম্পদে তার ভাগ বেশি দরকার তো সে বলবে আমি নিজেকে একজন পুরুষ জ্ঞান করতেছি বাস আমার ভাগ বাড়াই দাও কত হাজারটা সমস্যা তৈরি হবে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এটা মূল না এগুলো তাদের টার্গেট না তাদের টার্গেটটা কোথায় আচ্ছা সমাজে একজন মানুষ যদি নিজেকে বলে যে আমি নিজেকে একজন পুরুষ সারা জীবন আগে আগা গোড়া গায়ে গোতরে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা পুরুষের ভয়েসটা পুরুষের সব কিছু পুরুষের এই লোকটা হঠাৎ করে ট্রান্সজেন্ডার অধিকার আইন এখন প্রতিষ্ঠা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া প্রস্তুত হয়েছে কোথায় আছি আমরা আমার অন্ধকার রেখে এই কাজগুলো চলে যাচ্ছে আমরা জানতেছি না যে আপনার আপনি মরার পরে বা আপনার জীবনদশা থেকে আপনার এক ছেলে কদিন পরে দেখবেন মাকে কানে দুলদুল লাগায়া লিপস্টিক লাগায় বলছে আমি নিজেকে নারী মনে করতেছি এবার মহিলাদের টয়লেটে ওই পুরুষটা যাবে যাবে কি না বলেন তখন কি হবে তখন এটার কারণে অস্থিরতা তৈরি হবে কি হবে না দেখুন এগুলো মূল সমস্যা না মূল সমস্যাটা কি মূল সমস্যাটা হলো একজন আস্ত পুরুষ উনি ওনার নিজেকে নারী ঘোষণা করলেন করে উনি লিপস্টিক লাগানো শুরু করলেন কানে দুল করা শুরু করলেন মহিলাদের মধ্যে ডালা শুরু করলেন উনি এখন নারী হয়ে গেছেন এখন এই ভদ্রলোক বা ভদ্র মহিলা আমি কোনটা বলবেন বর্তমানে ভদ্র মহিলা আগে ভদ্রলোক উনি যখন বিয়ে করবেন উনি কাকে বিয়ে করবেন পুরুষকে না মহিলাকে বুঝে উত্তর দেন এই ভদ্রলোক আস্ত একটা পুরুষ আগাগোড়া একটা পুরুষ মহিলার মন আয় তার মধ্যে ওনার মন বলতেছে উনি নারী এখন অফিসিয়ালি ওনাকে নারী ডিক্লেয়ার করা হলো ওকে উনি নারী ওনার আইডি কার্ড ইস্যু হলো নারী হিসাবে ওকে এবার উনি যখন বিয়ে করবে কাকে বিয়ে করবে
যেহেতু নারী হইছে এখন বিয়ে করবে আর উনি আগে থেকেই পুরুষ আছেন তাহলে যোগফল কি দাঁড়ালো সমকামিতা আর যদি বলেন না উনি যেহেতু আগে থেকে পুরুষ তাহলে এখন উনি তো নারী সাচ্ছেন এখন আরেকজন নারীকে যদি বিয়ে করেন তাহলে উনি তো নারী সাচ্ছেন অফিশিয়ালি উনি নারী আরেকজন নারীকে বিয়ে করলেন তাও কি হলো বুঝেন না আমার কথা উনি যদি পুরুষকে বিয়ে করেন তো উনি অরজিন পুরুষ আবার পুরুষকে বিয়ে করছেন হলো সমকামিতা আর যদি উনি কোনো নারীকে বিয়ে করেন তাহলে উনি এখন অফিশিয়ালি নারী আবার আরেক নারীকে বিয়ে করলেন তাহলে অফিশিয়ালি কি হলো সমকামিতা আমি কি বুঝাইতে পারছি এটা হলো মূল টার্গেট এদের এই শয়তানের চক্রদের মূল টার্গেটটা এখানে বাংলাদেশের প্রচলিত আইনে আমাদের সংবিধানে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ এখনো পর্যন্ত আমাদের সংবিধানে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ এদেশে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা বসবাস করে সকল ধর্মে এটা অপরাধযোগ্য শাস্তি পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে টিকিয়ে রেখেছেন নারী পুরুষের এই দাম্পত্য সম্পর্কের মাধ্যমে পৃথিবীর যে সমস্ত দেশ এই সমস্ত তালগোলের মধ্যে পড়ছে এগুলো তালগোল না আসলে এগুলো খুব বুদ্ধিদীপ্ত সুচিন্তিত ডিসিশন পৃথিবীতে ওই যে শয়তানের রামরাজত্ব কায়েম করবার জন্য একদম গোড়া থেকে কেটে দিয়ে সুদূর প্রসারে প্ল্যান করে যে 500 বছর 1000 বছর পরে তার ধাক্কা পড়বে এগুলো তার পরিবারের অংশ আমাদের এই অঞ্চলে এগুলো ছিল না কিন্তু এগুলো খাওয়ানো হচ্ছে এবং আপনারা জানেন যে পৃথিবীর বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশ্বের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো বড় বড় দেশগুলো আমি পৃথিবীর পশ্চিমা দুনিয়ার একটা নাম করা দেশের কথা জানি $41 বিলিয়ন ঘোষণা করেছে এটা প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীতে বহু মানুষ না খেয়ে আছে $41 বিলিয়ন হলে আমাদের দেশের বহু অভাব অনটন দূর হয়ে যায় কিন্তু অভাব দূর করবে না তারা তারা আপনাকে ট্রান্সজেন্ডার গিলাবে আমাদের এমন এক দুর্ভাগ্য গরিব দেশ কিচ্ছু নাই রাজনৈতিক কোনো সমঝোতা নাই ধর্মীয় কোনো ঐক্যমত নাই আমরা এত অস্থির এই সুযোগে এই অপশক্তিগুলো আমাদেরকে লোন দেওয়ার নাম করে লোন দেয় আমরা ব্রিজ বানাই আমরা রাস্তাঘাট করি কিন্তু লোনের পাশাপাশি তাদের কিছু কন্ডিশন থাকে লোন দেব তোমার এই আইন পাস করতে হবে ওইটা করতে হবে তমুকটা করতে হবে জর্জরিত যারা যখন গভর্নমেন্টে থাকে তাদের উপরে প্রেসার করে হেমার করে বাধ্য হয়ে তারা দেশ চালাইতে হবে টাকা দরকার শুধু টাকা না সুযোগ সুবিধা দেওয়ার জন্য তোমার পণ্য আমি আমদানি করব শর্ত তোমাকে এটা করতে হবে পৃথিবীর অনেকগুলো দেশে এখন আপনি ব্যবসা করতে যাবেন আপনি বিনিয়োগ করতে যাবেন আপনি লোন নিতে যাবেন আপনাকে লিখিত দিতে হবে আমি সমকামিতাকে সাপোর্ট করি এটা আপনাকে লিখিত দিতে হবে না হলে আপনি পাবেন না যারা ব্যবসা করতে যাবেন দুনিয়ার খোঁজ খবর রাখেন তারা জানেন উন্নত দেশে পড়তে যাবেন আপনি ভালো কিছু করতে যাবেন অনেক দেশে অনেক প্রতিষ্ঠান এখন বাধ্য করে যে আপনি লিখিত দেন হ্যাঁ ঠিক দেন যে আমি আই সাপোর্ট এলিজিবিলিটি আমি সমকামিতাকে সাপোর্ট করি সমস্যা কোথায় জানেন কেউ যদি সমকামী হয় সে কাফের হয় না মুসলিম হয় না কিন্তু কেউ যদি সমকামিতাকে সাপোর্ট করে মুখে বলে যে আমি নিজে সমকামিতা না তবে আমি মনে করি এটা একজনের অধিকার এটা করা উচিত থাকা উচিত আমি এটাকে রাইট মনে করি সঠিক মনে করি সঙ্গে সঙ্গে এই লোক কাফের হয়ে যাবে পৃথিবীর একজন আলেমের অধিমত নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিজের অজান্তেই ভাবে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে অনেক দেশে এই জিনিসগুলো বাধ্য করা হয় রাশিয়ার মতো দেশ রীতিমত সমকামীদেরকে জঙ্গি ঘোষণা করেছে যে এরা উগ্র পৃথিবীতে অস্থিরতা সৃষ্টি করতে চায় আমাদের দেশে আমরা তাদেরকে কোলে তুলতেছি রাশিয়ার মতো দেশ চায়না মতো দেশ টোটাল নিষেধাজ্ঞা আরোপ করছে কারণ তারা সাফার করতেছে চায়নায় বাচ্চা হচ্ছে না মানুষ নাই 100 কোটি মানুষ আমরা হিসেব করতেছি বাট বাচ্চা নতুন কোনো বাচ্চা মানুষ নিচ্ছে না জন্মের হার কমতে কমতে সেটা ভয়াবহ আকারে চলে গেছে ইতালিতে সেম অবস্থা পৃথিবীর উন্নত দেশগুলোতে একই অবস্থা কোরিয়াতে জাপানে একই অবস্থা জন্ম মানুষ জন্ম হচ্ছে না মানুষ জন্ম না হলে একটা দেশ কিভাবে টিকবে তরুণ যদি না আসে বাচ্চারা যদি দুনিয়াতে না আসে বুড়ারা কতদিন বাঁচবে ক্রাইসিস শুরু হয়েছে কেন ক্রাইসিস শুরু হয়েছে এই কেন অনেক কারণের একটা কারণ এটা নারীকে কাজের নাম দিয়ে বাহিরে বাহির করছেন কম্পালসারি করে দিয়েছেন স্বামী স্ত্রী দুজন বাহিরে যাবে যখন বাহিরে কাজ করতে থাকবে বাচ্চা নেওয়ার টেন্ডেন্সি থাকবে না এটা বাস্তবতা এরপরে যখন সমকামিতাকে প্রমোট করবেন তখন সমকামিতার কারণে সাংসারিক জীবনের প্রতি অনীহা হয়ে
দাম্পত্য সম্পর্ক হবে না বাচ্চা হবে না হচ্ছে না তারা সাফার করছে পশ্চিমা দুনিয়াতে অভিভাবকরা রাস্তায় নামছে এগুলোর বিরুদ্ধে এখন রাশিয়া চায় না তারা আইন করে এগুলো নিষিদ্ধ করছে আর আমাদের দেশ মত গরীব দেশে যেহেতু আমাদের ঢাল নাই তরবারি নাই টাকা নাই পয়সা নাই কিছু টাকা পয়সার নাম দিয়া আমাদের মিডিয়াগুলোকে গভর্নমেন্টকে প্রতিষ্ঠানগুলোকে কিনে তারা এই সমস্ত বিষ আমাদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আপনারা দেখেছেন পাঠ্যপুস্তকে বাচ্চাদের বইয়ে ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছে এদেশে অধিকারের আর তল পড়ছে বন্ধের অধিকার দেয় না ভাইরা বন্ধের সম্পদের অধিকার দেয় না ভাইরা মেয়েদের সম্পদের অধিকার দেয় না বাপরা অধিকার বলার জন্য আর ইস্যু খুঁজে পান না ওই কোন বেটা নিজেকে বেটি ঘোষণা করতে চাইছে কোন বেটি নিজেকে বেটা ঘোষণা করতে চাইছে ওইটা নিয়ে তো আপনাদের মাথা ব্যথা তো এই বহির্বিশ্বের বা দেশের বাইরের যে সমস্ত চক্রগুলো আমাদের দেশে এই জাতীয় ষড়যন্ত্র প্রতিষ্ঠা করার কাজ করে যাচ্ছে এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে এবং এগুলোর বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে তীব্র থেকে তীব্রতর এটা ঈমানের প্রশ্ন এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন এখানে আমাদের চুপ থাকার কোনো সুযোগ নেই প্রত্যেকটা মানুষকে কথা বলতে হবে আপনার দলীয় পরিচয় কি আপনার ধর্মীয় পরিচয় কি সেটা বড় কথা না আপনি হিন্দু হন আপনি খ্রিস্টান হন আপনাকে কথা বলতে হবে কারণ আপনার ধর্ম নিষেধ আপনার দেশের আইনেও নিষেধ এটা কিন্তু সেটাকে পুশ করা হচ্ছে আমি একটা টিভি চ্যানেলে এই বিষয়ে কথা বলার পর পুরা চ্যানেল নড়ে চড়ে উঠছে আগা থেকে গোড়া আরে সর্বনাশ হুজুর বললেন কি এই বিষয়ে কথা বলা যাবে না হুজুর টেলিভিশন চ্যানেলে তো নরম নরম কথা ইস্তারি করা কথা বলা লাগে ইস্তারি কথাই বলছি এখানকার মতো এত স্পিডি কথা তো বলি নাই সুন্দর করে ইস্তারি করে করে বলছি সেই কথা পর্যন্ত হজম হয় নাই পুরা ভিডিও দিলেন অনলাইন থেকে সবাই বলছে কেন কারণ তাদের উপর এরা নাকি মানুষের অধিকারের কথা বলে আপনি আপনারটা বলতে পারবেন আমি আমারটা বলতে পারবো না দেখেন আজ এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আমাদের তরুণ প্রজন্ম তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাওয়ার জন্য সকল ব্যবস্থা হয়ে গেছে এই এলজিবিটি যেটা আমাদের দেশের প্রচলিত আইনে পর্যন্ত নিষিদ্ধ আছে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা জাপানে বোধহয় এক লোকের কথা শুনেছেন সে নিজের মনে চাইছে কুকুর হয়ে যেতে সে কুকুর হয়ে গেছে শুনছেন না আপনারা একটা মানুষ জিন পরিবর্তন করে বিভিন্নভাবে হ্যাঁ 50 বছরের বোধহয় এক মহিলা সে ট্রান্সজেন্ডারের মাধ্যমে তার বয়স চেঞ্জ করে সে বোধহয় 20 বছর না কত বছরের মানে ইয়াংদের জন্য কি প্রতিযোগিতা সে ওটাতে অংশগ্রহণ করছে দিতে হবে বাধ্য আপনি আপনি চিন্তা করতেছেন কোথায় যাচ্ছে এবং আরেকটা জটিলতা হলো যে ধরেন কারাগারে নারীর সেল মহিলাদের সেল আলাদা পুরুষ কয়েদীদের সেল আলাদা এখন একজন ট্রান্সজেন্ডার পুরুষ এ কোথায় থাকবে যদি পুরুষ থেকে ট্রান্সজেন্ডার হয়ে সে মহিলা ঘোষণা করে তখন মহিলা ভিতরে ঢুকবে না আপনি বাধ্য তাকে মহিলাদের সাথে থাকতে দিতে হবে এবং এটা নিয়ে ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে ঝামেলা তৈরি হয়ে গেছে স্কটল্যান্ডে স্কটল্যান্ডে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে শুধুমাত্র একটা কয়েদীদের মধ্যে এরকম এক ট্রান্সজেন্ডার বদমাইশকে ঢুকাই দেওয়া হয়েছে আর মহিলাদের যৌন হেনস্থা করেছে এই ঘটনা প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হয়েছে স্কটল্যান্ডে আমরা সে সমস্ত বস্তাপচা জিনিস এখন আনতেছি নতুন করে ভাইরা আমার ভয়াবহতা এত বেশি যে অল্প সময় এটা নিয়ে আলোচনা করা কঠিন বোঝানো কঠিন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং স্কটল্যান্ডের আপনার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে আমেরিকায় 2024 সালে নির্বাচন অন্যতম ইস্যু হলো ট্রান্সজেন্ডার এটাকে প্রতিষ্ঠা করা $41 বিলিয়ন তারা এটার জন্য বাজেট ঘোষণা করেছে আমাদের দেশে কি হচ্ছে আপনারা জানেন এদেশের এক নম্বরের এনজিও নাম বললে 100 ভাগ মানুষ আমরা চিনে যাব অনেক ভালো কাজের আড়াল দিয়া তারা এটাকে প্রতিষ্ঠিত করছে মিডিয়াগুলোকে পয়সা করে দিয়ে তাদেরকে কিনছে খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনাতে একটা ইউনিভার্সিটিতে সমতন্ত্র নামে একটা অনুষ্ঠান করতে গিয়ে সেখানে তারা এলজিবিটির নানান সাইন টাইন দিয়ে এগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা চক্রান্ত করেছে যখন তীব্র আন্দোলন শুরু করেছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় ইয়াংরা তখন বাধ্য হয়ে সেগুলো তারা সরিয়েছে এবং সর্বশেষ একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একজন ট্রান্সজেন্ডার সে মহিলাদের মধ্যে বক্তব্য হয়েছে মহিলাদের ঢুকবে বললাম না সব একাকার করে ফেলবে ভেদাভেদ রাখবে না সব শেষ করে দিবে তাদের মধ্যে ঢুকে বক্তব্য দিবে সাধারণ মানুষের আন্দোলনের মুখে ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে তাকে বক্তব্য দিতে দেয়া হয় নাই দেয়া হয় নাই এই কারণে ইউজিসির মতো প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কত কিছু হয় কত ছাত্র পিটিয়ে পিটিয়ে মেরে ফেলায় কত কিছু হয় তখন এত কাহিনী দেখা যায় না কোথায় একজন ট্রান্সজেন্ডারকে কথা মহিলাদের ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই এই জন্য বক্তব্য বিবৃতি দিচ্ছে প্রতিষ্ঠান পরের দিন বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে প্রধানমন্ত্রীকে দিয়ে কথা বলানো হয়েছে পরে মুহূর্তের মধ্যে অল্প সময়ের ব্যবধানে
একটা দেশের কত জটিল ইস্যু থাকে, প্রধানমন্ত্রীর মতো চেয়ার থেকে ছোট খুচরা আলাপ করার প্রধানমন্ত্রীর টাইম আছে, কিন্তু ওনাকে দিয়ে কথা বলানো হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পরে বোঝা গেল যে ওনাকে বোঝানো হয়েছে না, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের কথা তো প্রধানমন্ত্রী কেন, আমরা সবাই বলবো, কিন্তু ট্রান্সজেন্ডারকে হিজড়ার সম্বন্ধে গোলায়া একাকার করে সাধারণ মানুষের সিম্পথি নিচ্ছে আর প্রধানমন্ত্রীর সিম্পথিও নেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডার এক জিনিস আর হিজড়া আরেক জিনিস। হিজড়ার অধিকার যেমন আপন জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু ট্রান্সজেন্ডারের কোনো অধিকার কোনো সমাজে স্বীকৃত না, ধর্মে এটা কখনো স্বীকৃত না। একটা আস্ত পুরুষ একটা নারী কীভাবে হয়? কোরআনে কারিমের একটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন, শয়তানের চক্রান্তের একটা অংশ হলো যে সে মানুষের সৃষ্টির মধ্যে ব্যাপক পরিবর্তন আনবে এবং একাকার করে ফেলবে, এগুলো কিছু রাখবে না। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাবদিল লি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন চলবে না। আল্লাহ জানতেন এগুলো হবে এক সময়, এই জন্য 1450 আগে বলে রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার অভিশাপ নাজিল হয় সে নারীর উপর যে নারী নিজেকে পুরুষের বেশভূষা ধারণ করায়, আবার ওই পুরুষের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয় যে পুরুষ নিজেকে নারীর বেশভূষায় ধারণ করায়। সময় ভাইরা, এই ট্রান্সজেন্ডার এই ইস্যুটি, এটাকে তৃতীয় লিঙ্গের মানুষের সাথে গুলিয়ে ফেলার যে একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আমাদেরকে লড়তে হবে। তৃতীয় লিঙ্গ মানুষগুলোকে এই যে নিগৃহীত করে রাখা, তাদেরকে ভিক্ষুক বানিয়ে রাখা, তাদের মধ্যে তাদেরকে আপনার সমাজে তুচ্ছের নজরে দেখা, এগুলো আমাদের বন্ধ করতে হবে। কিন্তু সেই সাথে একটা আস্ত পুরুষ নিজেকে মহিলা ঘোষণা করে মহিলাদের ঢুকে পড়বে, আর মহিলা নিজেকে পুরুষ ঘোষণা করে পুরুষদের ঢুকে পড়বে, এই অস্থিরতা একটা সমাজকে বিশৃঙ্খল করার, নৈরাজ্য করার এই চক্রান্ত, কোন অবস্থাতে এটাকে মেনে নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যিনি হিজড়া হন, তৃতীয় লিঙ্গ হন, সৃষ্টিগতভাবেই তার তিনি হিজড়া, আল্লাহ তাআলা ওইভাবে তাকে সৃষ্টি করেছেন। কিন্তু একজন ট্রান্সজেন্ডার যে দাবি করে, তার কিন্তু সৃষ্টিতে এরকম কিছু নাই, বরং তার বিষয়টা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। অতএব এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু সোচ্চার হতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি না, তলে 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 এমন সর্বনাশ হয়ে যায় যে সর্বনাশ হওয়ার পর হয়তো আমরা তখন যে মুখ খুলি বা তখন আমরা হয়তো বোঝার চেষ্টা করি। এই বিষয়ে আমি গত এক বছর আগে কথা বলেছি, যখন পাঠ্যপুস্তকে এটি প্রবেশ করানো হয়েছে, এরপর যখন দেখলাম যে আস্তে আস্তে এটাকে অ্যাগ্রেসিভলি ঢুকানো হচ্ছে, পুশ করানো হচ্ছে, সামান্য কয়েকটা লোন দিয়া এরপরে আমাদেরকে বিষ দেওয়া হচ্ছে, সাথে এটা ঢুকাও ওইটা ঢুকাও, হান করো তান করো, আমাদের সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে দুর্বল আমাদের সমাজের কিছু সম্পদ আছে যেগুলো পশ্চিমাদের নাই, তার ভিতরে এক নম্বর হলো পারিবারিক ব্যবস্থাপনা, এটা ওদের নাই। ওদের পারিবারিক ব্যবস্থা বহু আগে শেষ হয়ে গেছে। আমাদের এখানে বাবা মা স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে, ওরা এগুলো স্বপ্নেও দেখতে পারে না, কল্পনাও করতে পারে না ওরা, যে সুখ কাকে বলে পারিবারিক। বাসায় খাবার নাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এত মিল, এত আমাদের মধ্যে দাম্পত্য কলহ বাড়ার পরও আমরা যে লেভেলে আছি, পশ্চিমারা ওইটার কথা কল্পনাও করতে পারে না। এই জন্য আমাদের সমাজের এই সৌন্দর্যকে ধ্বংস করবার জন্য, ইমানকে নষ্ট করার জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। ভাইরা আমার, আমি আগে বলেছি যে আপনি ট্রান্সজেন্ডার এটাকে বিশ্বাস করলে আপনি ইমান থাকবে না, আপনি যখন সমকামিতাকে সাপোর্ট করবেন আপনার ইমান থাকবে না। আমাদের অনেক তরুণ ভাইরা আছে, তারা মনে করে যে এটা তো তার ব্যাপার, সে কি হবে না হবে তার ব্যাপার, সে তার আল্লাহর সাথে বুঝবে, তার অধিকারের ব্যাপার না। ভাই, আমার মনে চাইল আমি এখানে একটু পেট্রোল লাগাই, একটু আগুন লাগাই দিলাম, আমি লাগাইছি, আমি তো আপনার গায়ে লাগাই না, আমি এখানে লাগাইছি, কি বলেন, আমার এই রাইট দিবেন আপনি? আরে ভাই, তোমার এই আগুন তো একসময় আমার গায়ে এসে লাগবে, আমার হাত বন্ধ থামাবেন না আপনি? তো অধিকারের নাম দিয়ে এমন কিছু কেউ যদি করে যেটা গোটা সমাজকে ক্ষতিগ্রস্ত করবে, তো সে অধিকার কখনো সাপোর্টেবল হতে পারে না, সেটা কখনো সমর্থনযোগ্য হতে পারে না। বিধায় এই ব্যাপারগুলোতে আমাদের সোচ্চার হতে হবে, সাবধান হতে হবে। আমরা হিজড়া এবং তৃতীয় লিঙ্গ যাদের কথা বলছি তাদের ব্যাপারে আমরা সোচ্চার হব, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করব, আর ট্রান্সজেন্ডার নামক এই বিষ এটা থেকে আমরা বেঁচে থাকব, সমাজকে বাঁচাবার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং সেই সাথে মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার যে চক্রান্ত, এই চক্রান্তকে বুঝে হোক না বুঝে হোক যারাই সমর্থন করছেন, সারা পৃথিবীর একজন আলেমেরও দ্বিমত নাই যে তারা সাথে সাথে বেঈমান হয়ে যাবেন এবং ইসলাম থেকে তারা খারিজ হয়ে যাবেন। যারা তৃতীয় লিঙ্গ তারা ট্রিটমেন্ট নিতে পারেন, ট্রিটমেন্ট নিয়ে তার শরীরের কাঠামো যদি পুরুষের ভাব বেশি থাকে তাহলে তিনি পুরোপুরি পুরুষ হওয়ার জন্য ট্রিটমেন্ট করতে পারেন, সার্জারি করতে পারেন, ইসলাম এটাকে অ্যালাউ করে, কোনো অসুবিধা নেই, এবং তার জন্য সকল বিধিবিধান ইসলাম মৌলিকভাবে জানিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের সমাজে যত রকমের অনাচার আমরা দেখতে পাই, যত রকমের জুলুম আমরা দেখতে পাই প্রতিষ্ঠিত হচ্ছে, আল্লাহ তাআলা এগুলোর ভয়াবহতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং
আমরা তো আমরা অনেক সিনিয়র অনেক বড় বড় পদের মানুষগুলো পর্যন্ত অন্ধকারে আছেন তাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে বলা হচ্ছে হিজরার কথা হিজরার পদ্ধতিতে একটা সিম্পতি আসে আমাদের ওই বেটা আসতো একটা পুরুষ আসতো একটা মহিলা ওটা বানাচ্ছে কি তৃতীয় লিঙ্গ বা হিজরা ভয়াবহতা যে কত গভীরে পৌঁছাচ্ছে সেটা আমরা হয়তো আরো অনেক পরে টের পাবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সামাজিক আন্দোলন গড়ে তোলার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর ওয়া খুদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে